হিমু পর্বচার বড় রাস্তার ফুটপাতে হয়ে বয়স বসে বয়স্ক এক ভদ্রলোক ঠোঙ্গা থেকে বাদাম নিয়ে খাচ্ছেন খাওয়ার ব্যাপারটায় বেশ আয়োজন আছে খোসা থেকে বাদাম চড়ানো হয় খোসাগুলো রাখা হয় সামনে ভদ্রলোক অনেকক্ষণ বাদামে ফোঁ দিতে থাকেন ফোঁয়ের কারণে বাদামের গায়ে লেগে থাকা লাল খোসা উড়ে যায় তখন তিনি অনেক উপর থেকে একটা একটা করে বাদাম তার মুখে ফেলেন আমি কৌতূহলী হয়ে দাঁড়িয়ে পড়লাম আমার মতো আরও কয়েকজন কৌতূহলী হয়েছে তারাও দেখি দূর থেকে তাকিয়ে আছে ভদ্রলোক শেষ বাদামের টুকরো মুখে ফেলে উঠে দাঁড়ালেন আমার দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন ছোটো মামা না আজ তিনিই প্রথম আমাকে চিনলেন আমি চিনতে পারিনি এখন চিনলাম মোরশেদ সাহেব ওই দিন সুরটাই পরা ছিলেন আজ পায়জামা পাঞ্জাবি চাদর ভদ্রুলোকে পায়জামা পাঞ্জাবিতে আরও সুন্দর লাগছে কী করছিলেন মোরশেদ সাহেব বাদাম খাচ্ছিলাম অনেকদিন বাদাম খায় না একটা ছেলে গরম গরম বাদাম ছিল। দেখে লোভ লাগলো টাকার কিনলাম অনেকে হাঁটতে হাঁটতে বাদাম খেতে পারে আমি পারি না ফুটপাতে বসে বাদাম খাচ্ছিলাম লোকজন এমনভাবে থাকাচ্ছিলেন যেন আমি একটা পাগল আপনি ভালো আছেন যে ছোট মামা ভালো এসা এসা কেমন আছে মনে হয় ভালোই আছে আর খারাপ থাকলেও আমাকে বলবে না আপনি গিয়েছিলেন কি এর মধ্যে গিয়েছিলেন ওর কাছে আমি তো দু তিন দিন পর পরই যাই ও খুব বিরক্ত হয় তারপরেও যায় যান ভালো করেন নিজের স্ত্রীর কাছে যাবেন না তো কার কাছে যাবেন মোরশেদ সাহেব বিষণ্ন গলায় বললেন এশাকে এখনও স্ত্রী বলা ঠিক হবে না কিনা বুঝতে পারছি না ও উকিল নোটিশ পাঠিয়েছে ডিভোর্স চায় নোটিশ কবে পাঠিয়েছে কবে পাঠিয়েছে সেই তারিখ দেখিনি আমি পেয়েছি আজ মন খুব খারাপ হয়েছে আপনি হয়তো বিশ্বাস করবেন না ছোট মামা নোটিশ পাওয়ার পর আমার চোখে পানি এসে গেল সকালে যখন নাশ দেখাচ্ছি তখন নোটিশটা এসেছে তারপর আর নাস্তা খেতে পারি না পুরো পরোটা ছিঁড়ে মুখে দিয়েছি চাবাচ্ছি তো চাবাচ্ছি গলা দিয়ে আর নামছে না একটু পানি খেলাম যদি পানির সঙ্গে পরোটা নেমে যায় পানি পেটে চলে গেল কিন্তু পরোটা মুখে রইল আসুন মুর্শেদ সাহেব কোথাও গিয়ে বসি আপনাকে ক্লান্ত লাগছে সারাদিনে বোধহয় হাঁটাহাঁটি করেছেন জি দুপুরেও কিছু খায়নি এমন খিদে লেগেছে তারপর বাদাম কিনে ফেললাম দু টাকার কিনতাম না ছেলেটা গরম গরম বাদাম ছিল দেখে খুব লোভ লাগলো আমি বদ্রলো নিয়ে গেলাম উদ্যানে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে গল্প করে দেখতে ভালো লাগে এরা যখন গল্প করে তখন মনে হয় পৃথিবীতে এরা দুজন ছাড়া আর কেউ নেই কোনোদিন থাকবেও না ক্ষুধা তৃষ্ণা শীত বর্ষা কোনো কিছুতেই এদের স্পর্শ করে না একবার গোর বর্ষায় দুজনকে দেখেছি ভিজে ভিজে গল্প করছে মেয়েটি কাজল পরে এসেছিল পানিতে সেই কাজল ধুয়ে তাকে ডাইনির মতো লাগছিল সেই ভয়ঙ্কর দৃশ্য ও ছেলেটির চোখে পড়ছে না সে তাকিয়ে আছে মুগ্ধ চোখে মোরশেদ সাহেব জি কিছু খাবেন এখানে ব্রাহ্মমাণ হোটেল আছে চা কোল্ড ড্রিঙ্কস এমনকি বিরিয়ানির প্যাকেটও পাওয়া পর্যন্ত পাওয়া যায় আমি কিছু খাবো না আচ্ছা ছোটো মামা আপনি আমাকে মুর্শেদ সাহেব ডাকেন কেন আপনি আমার নাম ধরে ডাকবেন আপনি হচ্ছেন অ্যাশার মামা আচ্ছা তাই ডাকবো এখন বলুন তো দেখি অ্যাশা আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছে কেন আমি তো অসুস্থ মামা খারাপ ধরনের অ্যাপিলেন্সি ডাক্তাররা বললেন গ্র্যান্ড মূল এক একবার যখন অ্যাটাক হয় ভয়ঙ্কর অবস্থা হয় অসুখের জন্য চাকরি টাকরি সব চলে গেছে অ্যাটাক কি খুব ঘন ঘন হয় আগে হতো না এখন হচ্ছে চিকিৎসা করাচ্ছেন না চিকিৎসার তো নেই মামা ডাক্তাররা করা ঘুমের ওষুধ দেন এগুলো খেয়ে খেয়ে মাথা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে আমাদের বাসার সামনে কোনো আম গাছ নেই কিন্তু যখনই আমি বাইরে থেকে বাসায় যাই তখন দেখি বিশাল এক আম গাছ চোখে দেখেন জি দেখি শুধু গাছটা দেখি তাই না গাছে পাখি বসে থাকে সেগুলোও দেখি ওরা কিচিরমিচির করে সেই শব্দ শুনতে পাই বলেন কি মোরশেদ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা দরকার কিন্তু যেতে ইচ্ছে করে না তার উপর শুনেছি ওরা অনেক টাকা নেই জমানো টাকা খরচ করে চলেছি তো মামা প্রায় শেষ হয়ে এসেছে আমার চেনা একজন সাইকিয়াট্রিস্ট আছেন আমি একদিন তার কাছে আপনাকে নিয়ে যাব। জি আচ্ছা চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। আমি এখন বাসায় যাব না মামা উকিল নোটিশটা টেবিলে ফেলে এসেছি বাসায় গেলেই নোটিশটা চোখে পড়বে মনটা খারাপ হবে এখানেই বসে থাকতেই ভালো লাগছে বেশ তাহলে বসে থাকুন মৌর্শেদ সাহেব ইতস্তত করে বললেন মামা আপনি কি একটু এশার সঙ্গে কথা বলে দেখবেন কোনো লাভ হবে না জানি তবুও একটু আমি বলবো আমার একটা ক্যামেরা আছে ক্যামেরাটা বিক্রি করে দেবে বলে ঠিক করেছি হাত একেবারে খালি হয়ে এসেছে দেখবেন তো কাউকে পাওয়া যায় কি না বিয়ের সময় কিনেছিলাম এসার খুব ছবি তোলার শখ ছিল ওর জন্যই কেনা আচ্ছা দেখব ক্যামেরা বিক্রি করা যায় না থ্যাংকস মামা আপনি সাইকিয়াট্রিস্টে ভদ্রলোকের সঙ্গেও একটু কথা বলবেন কত টাকা নেন এইসব আমি দীর্ঘ ফলে চলে এলাম মোর্শেদ সাহেব পা তুলে সন্ন্যাসীর বঙ্গিতে বসে আছেন দূর থেকে দৃশ্যটা দেখতে ভালো লাগছে নিতু একজন সাইক্রিয়াটিস্টের ঠিকানা দিয়েছিল কার্ডটা হারিয়ে ফেলেছি নিতুর কাছ থেকে ঠিকানা নিয়ে একবার ভদ্রলোকের সঙ্গে আলাপ করে আসতে হবে